জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। অমৌসুমি তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের দুই কৃষক। ব্ল্যাক বেবি মার্সেলো আর মধুমালা জাতের তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন তারা। রসলস ও সুস্বাদু এই তরমুজের চাহিদা ভালো, বাজারে দামও ভালো পাওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন অমৌসুমি তরমুজ চাষে। বিঘা প্রতি খরচ 30,000 টাকা, বাজারে 35।